আরে ভাই শোনেন আপনি কি নিজের চোখে দেখছেন যে দাসীর সাথে ইয়া করছে তারপরে ইয়ার সাথে সেক্স করছে আপনি নিজের চোখে দেখছেন এগুলো সহি হাদিসে লেখা আছে না দেখে কেন বলেন ভাই না দেখে দেখাটাই তো আমাদের একমাত্র মাধ্যম না কোনো একটা বিষয় সম্পর্কে জানা মনে করেন আপনার মনে করেন বাদশা বাবর মোগল সম্রাটে মোগল সাম্রাজ্যের বাদশা ছিলেন এটা জানেন না আপনি ভাই না আমি আমি ইতিহাস পড়ি নাই আচ্ছা আপনি মোহাম্মদকে বিশ্বাস করেন দেখছি কিনা বাচ্চা মেয়ে লাগাইতে দেখছি কিনা এটা আপনি আমাকে জিজ্ঞেস করলেন আমি তো না আমি তো দেখিনি ভাই মোহাম্মদ হাফসার বিছানায় দাসী মারিয়া কিপ্তিয়ারে উঠায় তারপর যে মোহাম্মদ ঠকাঠক করে লাগাইতো রে দাসী মারিয়া কিপ্তিয়ারে এটা তো আমি দেখি নাইবে নিত্যকে দেখি নাই কিন্তু আমি সহি হাদিসের ভিতরে পাইছি একদম সহি হাদিস সেখান থেকে আমি আপনাকে রেফারেন্স দিতে পারবো যে ওখানে লেখা আছে মোহাম্মদ দাশিরে লাগাইতো একটা দাসীবানদির সাথে আপনাদের নবী ডিংডং করতো লীলাখেলা করতো বিবি হাফসার বিছানায় উঠাইয়া দাসিরে এক করে লাগায় মানে ঠাষা ঠাশ লাগাইতো ঠিক আছে এটা আমি হাদিসের ভিতরে পড়ছি এখন আপনাকে আমি জিজ্ঞেস করলাম পরে যে আপনি কি দেখছেন কি না মোহাম্মদ রে ভাই আম্মা না আমরা মৃত্যুর পরে জান্নাতে গেলাম আমরা দেখবো না না আপনি যে বললেন যে আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি আমি নিজের চোখে দেখছি কিনা মোহাম্মদ দাসী লাগাইতেছে এটা দেখছি কিনা না আমি দেখিনি আমি আপনাকে এখন জিজ্ঞাসা করলাম যে আপনি কি দেখছেন বা আল্লা দেখছেন না না আমি দেখি নাই যে বিশ্বাস করেন আপনি আপনি না দেখে বিশ্বাস করলেন কেমন মোহাম্মদ আসছিল মোহাম্মদ বিলাকি ছিল এটা আপনি আপনি না দেখে বিশ্বাস করতেছেন আর আমার আপনি জিজ্ঞেস করতেছেন ভাই আপনি কি মোহাম্মদ দেখছেন না লাগাইতে আপনি কি মোহাম্মদরে দেখছেন বাচ্চা মেয়ে লাগাইতে অথচ আপনি নিজেই

হাদিস গ্রন্থ থেকে সবচাইতে অথেন্টিক হাদিস গ্রন্থ থেকেও যদি আমি আপনাকে দলিল দেখাই যে আপনার নবী দাসী লাগাইতো দাসির সাথে ডিংডং করতো তাইলে আপনারা আপনার কাছে মনে হবে যে মিসা কথা এটার তো কোনো প্রমাণ নাই যেহেতু আসিফ মহদিন দাহাইতে পারতেছে না চোখের সামনে দাহাইতে পারতেছে না সেহেতু এই কথাটা সত্য না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে কাজ করি আমরা একটু হুজুরদের মুখে থেকে শুনি যে নবী দাসি লাগাইতো কিনা দেখেন তো ভাই এই কথাগুলো একটু শোনেন তো হ্যাঁ আমাদের

মানে ওই যে দুই যে মারিয়া কিপতিা এবং রায়হানা এই যে দুইজন দাসী ছিল এরা কি খালি মোহাম্মদের হাত পা টিপতো দাসী হিসেবে হাত পা টিপতে নাকি টিপত বৈধ বৈধভাবে আনছে না কি অবৈধভাবে সেটা তো জিজ্ঞেস করি নাই বৈধভাবে নাকি অবৈধভাবে সেটা তো আমার প্রশ্ন না এই যে দাসী মারিয়া কিপ্তিয়ার পেটে যে দাসী মারিয়া কিপ্তিয়ার পেটে যে একটা বাচ্চা হইল সেই যে বাচ্চাটার নাম হলো ইব্রাহিম

তাহলে এখন যদি আমি বলি যে আপনার নবী দাসের সাথে করতো যেটা আপনি এই মাত্র স্বীকার করলেন এবং আপনাদের হুজুরা কইলো এন্ড এই কথাটা যদি আমি বলি তাহলে এই কথাটা কি কটুক্তি হইলো নাকি এই যে এই যে আপনি কইলেন আপনি কি কটুক্তি করছেন নাকি কটুক্তি করেন নাই কন্ত দেখি আপনার নবী যে দাসের সাথে করতো এটা তো আপনি মাত্র কইলেন এন্ড আপনি তো কটুক্তি করে ফেললেন ভাই জি ভাই এই তো তাহলে তো হাদিসের কথা কইলে যদি কটুক্তি হয় তাহলে আমরা কি করতে পারি ভাই

এই যে আপনি কইলেন এই মাত্র যে কইলেন কাছে একটি বাদী ছিল যার সাথে যদি কটক্তি হয় আপনি কি করবেন এখন তো আপনার শাস্তি লাগে তাই না আপনি তো করে ফেলাইছেন বিরাট হয়ে গেছে হাদিস পৈরা হাদিস যদি কটক্তি হয়

আচ্ছা এটা তো গেলো এলে তার মানে এটা তো কোনো কটুক্তি না তাই না এই যে মোহাম্মদ দাসী দাসের সাথে করতো এটা তো কোন কটুক্তি না এটা তো একটা ঐতিহাসিক কথা নাকি ইসলাম অনুসারে আপন নবী যে বাচ্চা মেয়ের সাথে করতে এটা তো ঐতিহাসিক সত্য কথা ইসলাম অনুসারে নাকি ওই যে 6 বছর মেয়ের সাথে করতে আর কি ওই 9 বছর 9 বছরে করতে আর কি 6 বছরে তো করে নাই 9 বছরে গিয়া করছে আর কি বাচ্চা মেয়ে তখন বাচ্চা মেয়ে ছিল শিশু মেয়ে ছিল তার সাথে করছে তার মানে নবী নবী যে একজন মানে শিশু কামি ছিল দাসী দাসীর সাথে করতে এগুলো তো আর কটুক্তি হবে না এই কথাগুলো যদি আমি বলি এগুলো তো কটুক্তি না তাই না না ভাই এটা তো আপনি সঠিক কথা বললেন

হ্যাঁ হ্যাঁ আপনার নবী মানে তৎকালীন কাফেরদের যে দেবদেবী ছিল পুজনীয় যে দেবী ছিল কি করতো তাহলে আমি যদি আপনার আল্লাহর নামে কটুক্তি করি আপনার আল্লাহকে কি আমার পাল্টা ফেলবো দেখি আপনার আল্লাহ কে আমার পাল্টা ফেলে এখন যদি আমি কটুক্তি করি আল্লাহর নামে তাহলে আপনার আল্লাহ আমার পাল্টা ফেলতে ছিটতে পারবো না এখন যদি আমি আপনার আল্লাহর নামে কটুক্তি করি তাহলে আপনার আল্লাহ পারলে আমার বালটা ছিটা দেখা

আল্লাহের মানে গালের উপরে সিরা জুতা দিয়ে ভাই রায় মানে মানে দাঁত দো ফালা আমি আল্লাহ শুনেন ভাই আমার কথা তো শুনেন না না আপনি যদি আপনাদের ধর্মে যদি এই বিধান থাকে যে অন্যের দেব দেবী আপনারা কটুক্তি করতে পারবেন তাহলে তো আপনাদের এটাও মানতে হবে যে আপনার আল্লাহ নিয়ে আরেকজনে কটুক্তি করতে পারে তাহলে আপনারা এত চাতেন কেন আচ্ছা শুনেন আমার কথাটা হ্যাঁ বলেন সৃষ্টিকর্তাকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়

আপনার কোন প্রমাণ দেখাতে হবে তাই না প্রমাণ ছাড়া মানবো কিভাবে আপনার কথা প্রমাণ ছাড়া আপনি মানতে পারবেন না আমার কথা প্রমাণ ছাড়া কেমনে মানবো প্রমাণ ছাড়া মানলে তো সেটা অন্ধ বিশ্বাস হয় সেটা হচ্ছে অশিক্ষিত মূর্খ বর্বর মানুষজন সেগুলা মানে বিশ্বাস করে আপনাদের মতো যারা মানে চুনা হাগা এবং যারা হচ্ছে অশিক্ষিত মূর্খ বর্বর তারা এগুলো করতে পারে কিন্তু আপনি আপনি কেন বললেন এই শুনুন আমি অশিক্ষিত মূর্খ বর্বর আপনি কিভাবে জানলেন কথা শুনুন আপনার কথা শুননা পাচ্ছি আপনি অশিক্ষিত মূর্খ বর্বর মুহাম্মদের অনুসারী

একটা কাজ করে যদি মানসিক শান্তি পায় তাহলে সেইটা মানে একজন হিন্দু যদি পূজা করে শান্তি পায় তাহলে সেটা প্রমাণ হইব যে কালী আছে নাকি কালী দেবীর পূজা করে যদি মনে শান্তি পায় তাহলে প্রমাণ হইব যে কালী দেবী আছে নাকি ভাই এভাবে কখনো চিন্তা করে দেখছেন যে মনে করেন একজন মানুষ যদি গৌতম বুদ্ধের পূজা করে মনে শান্তি পায় তাহলে গৌতম বুদ্ধ সত্য হয়ে যাবো গৌতম বুদ্ধ ঈশ্বর হয়ে যাবো

প্রমাণ হিসেবে আপনি বললেন আপনি যেহেতু নামাজ করে মনে শান্তি পান এটা থেকে প্রমাণ হয় যে আল্লাহ পাক আছে নাকি এটাই তো কইছেন নাকি এটাই আমি কইছি হ্যাঁ আচ্ছা মনে করেন একটা বাচ্চা ছেলে সুপারম্যানের কমিক্স পড়া খুব আরাম পায় খুব মজা পায় খুব ভালো লাগে ওর বা স্পাইডারম্যানের কমিক্স পড়া খুব ভালো লাগে ওর বা রূপকথার গল্প শুনলে খুব ভালো লাগে ওর এটা এটা থেকে কি প্রমাণ হয় যে ওই মানে স্পাইডারম্যান সুপারম্যান আছে এটা থেকে কি এটা প্রমাণ হয় না বা যদি মনে করেন একজন যদি একটা বুঙ্গা বুঙ্গা নামক দেবতার পূজা করে যদি মনে শান্তি পায়

তাহলে তো আপনি যে প্রমাণটা দিয়েছেন সেটা তো আদৌ প্রমাণ হিসেবে বিবেচ্য হইতে পারে না তাই না জি ভাই তাহলে আপনার কাছে আপনার কাছে আসলে কোনো প্রমাণ নাই আপনি খালি জাস্ট কথার কথা হিসেবে কইছেন নাকি আর কোনো প্রমাণ আছে না একটাই ছিল ওই আপনি নামাজ পড়ে মনে শান্তি পানি একটাই ছিল এটাও গেল পানি পানিতে ভেসে গেল আহারে এখন এখন কি করবেন আপনি তার মানে প্রমাণ ছাড়াই আপনি তার মানে হচ্ছে প্রমাণ ছাড়াই আপনি আল্লাহরে বিশ্বাস করেন এবং প্রমাণ ছাড়া যদি কেউ কোনো কিছু বিশ্বাস করে সেটা আমরা অন্ধবিশ্বাস বলি ভাই আমি তো নামাজ পড়ে শান্তি পাই কি করব অনেক শান্তি পাই ভাই শান্তি পান সেটা ঠিক সেটা পাইতে পারেন কিন্তু একজন মানুষ তো মনে করেন শিবের পূজা গণেশের পূজা করে একজন মানুষ শান্তি পেতে পারে এটা তো প্রমাণ করে না যে মানে গণেশ বলে একটা দেবতা আছে এটা তো প্রমাণ হয় না তাতে তাহলে তো যে বেটা গণেশ দেবতার পূজা করে মনে শান্তি পায় তাহলে তো গণেশ সত্য হয়ে গেল নাকি হ্যাঁ ভাই মনে আপনি তো গাঁজা খেলেও মনে শান্তি পেতে পারেন তাহলে কি গাঁজা গাঁজাই কি আসলে আল্লাহ পাক নাকি না আল্লাহ পাক না গাঁজা খেলে তো আরো বেশি ভালো শান্তি পাওয়া যায় হ্যাঁ মানে খুব মনে খুব আরাম লাগে তার মানে তো এটা আমরা ধরতে পারি না যে গাঁজাই আল্লাহ পাক স্বাস্থ্যের তো ভাই ক্ষতি

না না শিক্ষা দেয় আপনি যদি সে বিষয়ে আলোচনা করতে চান তাহলে আমি আপনাকে দলিল প্রমাণ সহ সব বের করে দেখাতে পারি কিন্তু আমার মনে হয় যে আপনি বোধ হয় সম্পর্কে বেশি তেমন একটা জানেন না এই জন্য ওগুলো বাইর করতেছি না কিন্তু আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান সে বিষয়ে সেটাও নিয়ে আমি আলোচনা করতে পারি আপনাদের ধর্ম এটাই শিখায় কাফেরদেরকে মাইরা মুইরা তাদেরকে ইসলামে আনতে হইব আর না আনতে পারলে ওদেরকে মেরা ফেলতে হইব এইগুলোই শিখায় ইসলাম

করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি আবু হুরা হুরাইরা রাদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলহ্লাম এর মৃত্যুর পর আবু বকর রাদি আল্লাহ তালু যখন খলিফা নির্বাচিত হন তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায় উমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ আবু বক্কর রাজি আল্লাহ তালুকে বলেন আপনি এদের বিরুদ্ধে কিভাবে অন্তর্ধারণা করাবেন অস্ত্র ধারণ করবেন Oh, sorry sorry অস্ত্র ধারণ করবেন অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোন প্রভু নেই এই কথার স্বীকৃতি দিয়ে ইলেকশন দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত জীবন নিরাপদ করে দিল আচ্ছা আচ্ছা এই যে লাস্টের লাইনটা যে বললেন যে লাস্টের লাইনটা যে বললেন যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই